বছরের জুমখাত থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার পিছনে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে যে সিন্ধুকছড়ি ইউনিয়নে অবস্থিত। সিন্ধুকছড়ি ইউনিয়নটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের একটি হচ্ছে সিন্ধুকছড়ি ইউনিয়ন। সেই সিন্ধুকছড়ি ইউনিয়নের যে মহালছড়ি সিন্ধুকছড়ি সড়ক হয়েছে সেই সড়কের পাশেই আপনি যখন আসবেন এই এমন দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। এক পাশে জুম, অন্য পাশে পাহাড়, এক পাশে রোদ, এক পাশে মেঘলা, সব কিছুর এই মিশ্রণ আপনি যখন এই সড়কে আসবেন তখনই উপভোগ করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি একটি জুম খেতে। জুমের নানান পণ্যে এখানে ভরপুর হয়ে আছে। একদিকে যেমন ধান, ভুট্টা, গম, কলা সহ বিভিন্ন প্রজাতির চাষাবাদ হচ্ছে এখানে। বন্ধুরা, প্রকৃতিকে আজ দুচোখ ভরে দেখার উদ্দেশ্য নিয়ে বের হয়েছি, তো চলুন আমরা ঘুরে আসি সিন্ধুকছড়ির জনপদ থেকে। কালের গর্বে হারিয়ে যাওয়া ইতিহাসের কতই না পালা বদলের সাক্ষী এই পাহাড়। 250 বছর আগে টেকটোনিক প্লেটগুলোর পারস্পরিক সংঘর্ষের চাপে ভাজওয়া ভূপিষ্ঠ এই জনপদকে করেছে পাহাড়ের রাজ্য। পার্বত্য চট্টগ্রামে কম বেশি সকল সম্প্রদায়ের মানুষের মাথা গোঁজার ঠাঁই আছে এই পাহাড়ে। ত্রিপুরা, মগ, মারমা, চাকমা, তংচঙ্গা, চাক, মুরং, খুমি, খিয়াং, লুসাই এবং পাংখুয়া সব মিলিয়ে প্রায় 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস এসব পাহাড়ে। জনপদের জমিনটাকে যদি ক্যানভাসার ধরি তাহলে বলতে হয় প্রকৃতি নামের চিত্রকর্তাতে মনের মাধুরী মিশিয়ে এঁকে রেখেছে দারুণ সব ছবি। ছবির এই প্রদর্শনী খাগড়াছড়ির সিন্ধুকছড়ি মহালছড়ি সড়কে। এই সড়কের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। অপার সৌন্দর্যের এক হাতছানি দিয়ে ডাকছে আপনাকে সিন্ধুকছড়ি মহালছড়ি এই সড়ক। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই মহালছড়ি সিন্ধুকছড়ি সড়ক থেকে। কি পাহাড়, কি পাদদেশ! সিন্ধুকছড়ি পুরোটাই সবুজে লাবণ্যে ঢাকা। আজকে পুরো সিন্ধুকছড়ি এই সড়কটি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব, দেখব এখানকার সৌন্দর্য, সবুজ প্রকৃতি আর চারপাশে পাহাড়ের ঢেউ খেলানো সৌন্দর্য আপনাকে এই সড়ক মুগ্ধ করবে। প্রকৃতিপ্রেমীদের চোখ জুড়ানোর জন্য ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে এই সড়কে। দেশের দক্ষিণ কোণের দিগন্ত ছোঁয়া এই জনপদ এই স্বর্গের লীলাভূমি। প্রকৃতিকন্যা খাগড়াছড়ির আশপাশের সড়ক পথগুলো আপনার মনে ধোলা দিবে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব এখন সোজা মহালছড়িতে।